মানুষের পারস্পরিক যোগাযোগের মাধ্যম হৃদয়। এই মাধ্যমটি দিয়েই আমরা পাশের মানুষটি তো বটেই, পৌঁছে যেতে পারি দূরবর্তী মানুষটির কাছেও। কিন্তু আমরা কতটুকুই বা সুযোগ পাই সেই হৃদয় জানালার দিকে তাকাতে। হৃদয়ের গল্প সেই জানালার কপাট খুলে দেওয়ার চেষ্টা। হৃদয়ের গল্পে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় অধ্যাপক, জীবন্ত কিংবদন্তি অধ্যাপক এম কিউ কে তালুকদার। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং স্যারের সঙ্গে যুক্ত হয়েছেন স্যারের সুযোগ্য সন্তান অধ্যাপক ডাক্তার খুশি তালুকদার, পরিচালক গবেষণা আশুলিয়া মা ও শিশু হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই স্যারের কাছে যাবার আগেই স্যারের ছেলের কাছেই জানতে চাইব যে একজন বাবা হিসেবে, আপনি নিজেও একজন চিকিৎসক হিসেবে, একজন গবেষক হিসেবে, মানে আপনার এই স্বনামধন্য পিতার মূল্যায়নটুকু আপনার কাছে প্রথমে শুনতে চাই। এটা বলে তো আর শেষ করা যাবে না, কিন্তু জাস্ট দুটা কথা আমার এখন স্মরণ পড়তেছে, যে যার সাথেই দেখা হয়, যারা আব্বা আব্বার কাছে মানে ইয়ে পেয়েছে, সংস্পর্শ পেয়েছে, প্রত্যেকের কাছে কোনো না কোনো একটা ঘটনা শোনা যায়। একজন বাবা বলছেন যে আমি আপনার বাবাকে এরকম ধানমন্ডি চেম্বারে দেখিয়েছিলাম, বাচ্চা খুব অসুস্থ, বললেন হাসপাতালে ভর্তি করতে হবে। তখন তেমন কোনো ক্লিনিক ছিল না, তখন পিজি হাসপাতালে ছিল শিশু বিভাগ। কোন সালের কথা এটা? হয়তো ৮০ দশকে। ৮০ দশক, হ্যাঁ। তো সেই সময় বললেন যে তাহলে শিশু, আমি ফোন করে দিচ্ছি আমার ডাক্তারকে, আপনি ওখানে গিয়ে ভর্তি করিয়ে দেন। তো ভর্তি করতে গেছে, গিয়ে দেখে যে কোনো বেড নাই। তখন আমি শুনেছি ওই বাবা বলেছে যে আব্বা তার যে প্রফেসরের রুমটা ছিল, সেই রুমে যে টেবিল ছিল, সেই টেবিলের উপর বিছানা বানিয়ে, মানে বানানোর ব্যবস্থা করে ওই বাচ্চার চিকিৎসা ওখানে ওই দিনই করছে। মানে দরজায় এসেছে, চিকিৎসা তাকে দিতেই হবে, দিতেই হবে। আর এমনি যদি আমি গুণাবলীর কথা বলি, মানে কোন কোন গুণগুলো আসলে আপনাকে মুগ্ধ করেছে সারা জীবন ধরে, এখনো মুগ্ধ করে? তো এখনো যেটা মুগ্ধ করে যে এরকম মানে ডেডিকেশন আমি খুব কম লোকের মধ্যেই দেখেছি। যে আমাদের যে কোনো আত্মীয়র কোনো অসুস্থতা আসলে আমাদের ঘরের মধ্যে, উনি সেটা যেই সিরিয়াসলি নেন, আমরা তার ধারে কাছে নেই। ধারে এখন কোন এজে, মানে ৮০ পার করে ফেলেছেন? জি, এখন ৮৩ বছর। ৮৩ বছরে স্যার, আপনি বাংলাদেশের একজন শীর্ষ শিশু বিশেষজ্ঞ, আপনি একজন চিকিৎসক, একজন গবেষক, একজন শিক্ষক। তো সব পিতাই আসলে চাই যে তার সন্তান তার মতো হোক অথবা তাকে ছাড়িয়ে যাক। মানে আপনার সন্তান সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই। সে নিজেও একজন ভালো সেবা দেবে, সার্ভিস দেবে, আর তার সঙ্গে গবেষণা করবে। সে তো এখন ইংল্যান্ডে আছে, তো ইংল্যান্ডে তার ইচ্ছা হলো যে এখানে পুরোপুরিভাবে এখানে থাকা, চলে আসার চিন্তা আর কি। আপনাকে ধন্যবাদ। আমি স্যারের কাছে জানবো যে স্যারের স্বপ্নগুলো আসলে কোন জায়গায় ছিল, আপনি কোথায় থেকে এসে হাল ধরলেন, সেই স্বপ্নগুলোকে কতদূর সামনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। এটা কতটা হাল ধরতে পেরেছি সেটা নিয়ে আমার নিজের মনেই সন্দেহ। 1989-এ যেটা শুরু হয়েছে এদেশে, সেটা হলো ব্রেস্ট ফিডিং অভিযান, ব্রেস্ট ফিডিং প্রমোশন। সেই জিনিসটা প্রথমে অর্গানাইজেশনটার নাম ছিল ক্যাম্পেইন ফর দ্য প্রোটেকশন অ্যান্ড প্রমোশন অফ ব্রেস্ট ফিডিং, CPPBF বাংলাদেশ, এবং পরবর্তীতে সেটা নাম হয়ে যায় বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন। আচ্ছা। এবং দেশের সেটা স্যারের হাত দিয়ে আসলে, উনি ছিলেন এটার ফাউন্ডিং চেয়ারপারসন। নবজাতক মৃত্যু হার এখনও বেশ হাই, এবং সেটাকে অ্যাড্রেস করার জন্য ফার্স্ট আওয়ার ব্রেস্ট ফিডিং, এক ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো, সেটা একটা বিশাল একটা ইন্টারভেনশন, যেটা এখনও পুরো দেশে তেমনভাবে যায়নি। এবং তাছাড়াও এই ৬ মাসের নিচে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো, এই জিনিসটাও আপনারা জানেন লেটেস্ট BDHS-এ সেই হারটা কমে এসেছে, 10% কমেছে। আমি স্যারের কাছে জানবো যে ১৯৮৯ সালে মানে ব্রেস্ট ফিডিংয়ের গুরুত্ব আপনি কেন অনুভব করলেন, এবং এটা নিয়ে কাজ করাটাকে কেন এত জরুরি মনে করলেন তখন? তখন আমি জানতে পারি যে মায়ের দুধ জীবন বাঁচায়, মায়ের দুধ যদি খায় কেউ তার জীবন বেঁচে যাবে। এই মায়ের দুধ দেওয়াটা, এটা হলো বাচ্চাদের জন্য প্রথম টিকা। ৬ মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ খেলে দেখা যাবে তখন কোনো অসুখ বিসুখ হয়নি তার। আমি দেশে থাকা অবস্থায় মনে হয়েছে যে এই
ইংল্যান্ডে ছিলাম, ভালোই ছিলাম, ওখানেই থেকে যেতে পারতাম। কিন্তু পরবর্তী দেখে দেখি যে এই যে মায়ের দুধ, এটার জন্য যে কিছু মেহনত করেছি তাতে অনেক ফায়দা হয়েছে। আচ্ছা, কিন্তু এই কাজটা করতে গিয়ে কি কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন বা মনে হয়েছে কোনো প্রতিবন্ধকতা আছে? মানে কাজটা আপনি যেভাবে চিন্তা করছেন, রাষ্ট্রের সবাই হয়তো আপনার মতো করে চিন্তা করছে না, কোনো ধরনের বাধা পেয়েছিলেন কি না? বাধা আসছে, দেখা গেছে যে আমি যেরকম এই মায়ের দুধটাকে প্রাধান্য দিয়েছি এবং এটাকে মনে করেছি এত জরুরি জিনিস, আমার সঙ্গে যারা কাজকর্ম করেছেন তারা হয়তো এতটা প্রাধান্য দেন নাই। এখন কিন্তু দিন যত যাচ্ছে বিকল্প দুধ বিক্রির হারে বাংলাদেশ কিন্তু মানে শীর্ষ কয়েকটি দেশের একটা, তার মানে হচ্ছে এখানে একটা বড় ধরনের বাণিজ্য আছে। কিন্তু যারা বাণিজ্য করছে মানে তারা কোনো না কোনোভাবে বাধা দিয়েছে কিনা? যারা বাণিজ্য করছে তারা তাদের ওই মানে অ্যাডভার্টাইজমেন্ট এটা করার চেষ্টা করেছে এবং বিভিন্নভাবে অ্যাডভার্টাইজমেন্ট করছেও, সেটা একটা বড় বাধা। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই যে আপনার জীবনের একটি বড় সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কেটেছে। তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনি আপনার ওই যে বর্ণাঢ্য সময়, সেই সময়ের একটু স্মৃতি আপনার কাছে শুনতে চাই যে কী করলেন সেখানে। ছাত্রদেরকে পড়ানো, ওরা মনে করতো ছাত্ররা সবচেয়ে ভালো শিক্ষক, আমার যে পড়ানো তারা খুব পছন্দ করত। আমি স্যারের কাছে জানবো যে স্যারের সম্পূর্ণ জীবনে মানে কোন কাজটা সবথেকে বেশি জাতিকে নাড়া দিয়েছে বলে আপনি মনে করেন? এই যে মাতোয়াইল যে প্রতিষ্ঠান বা আশুলিয়া মা ও শিশু হাসপাতাল, মানে কোনটা সবথেকে মাইলস্টোন বলে আপনার কাছে মনে হয়? আমার মনে ওভারঅল যে তিনটা এরিয়াতে আব্বা খুব জোর দেন, প্রথমেই কথাগুলো বলেছেন যে চিকিৎসা মানে সার্ভিস, আর তারপরে গবেষণা, তারপরে শিখানো মানে টিচিং ট্রেনিং, তো এই তিনটা দিকে এত নজর যে কোনোটাই কোনো অংশ কম হয়নি। এই দুইটা একসাথে উনি ব্লেন্ড করেছেন, ব্লেন্ড করেছেন, যেটা এই দুইটা প্রতিষ্ঠানেই আমরা পেয়েছি। 2023 লেটেস্ট ফিগারটা অনুযায়ী বাংলাদেশে ফ্যাসিলিটি বেসড হাসপাতালে সিজারিয়ান সেকশন রেট এখন 69%, অর্থাৎ 100টা মা 35 নিচে থাকার কথা বা আরো নিচে থাকা হাসপাতালে, তো এটা তো আই উড সে 20 নিচে থাকা উচিত। এবং এটি আসলে স্যারের মাথা থেকে আসলে এসেছে। উনি প্রথমে আমাদের যখন আমরা ডেলিভারি শুরু করলাম আশুলিয়াতে, উনি বললেন মেক শিওর দ্য মাদার আর্নস হার সিজারিয়ান সেকশন, অর্থাৎ একটা ট্রায়াল অফ লেবার দিয়ে আগে লেবারটা ট্রাই করো, তারপরে যদি না হয় তখন তোমরা সিজারিয়ান দিকে যাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরছি। স্যার, আপনার কাছে জানবো এই শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট আপনি অনেক বছর আগে, বলা যায় 2-3 যুগ আগে প্রতিষ্ঠা করেছেন, মানে তখন কেন মনে হয়েছিল যে এই ধরনের একটি প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা দরকার? এদেশে শিশু মৃত্যু সংখ্যা অনেক বেশি বেশি ছিল, তো সেটা একটা, আর একটা হলো মায়ের মৃত্যু সংখ্যাও বেশি ছিল। মা এবং শিশুদের যে স্বাস্থ্য, তাদের এখন দরকার যে একটা ট্রেনিংয়ের সঙ্গে তাদের জন্য দরকার মানে সেবাও দরকার, প্রশিক্ষণও দরকার, তাদের জন্য সার্ভিস দরকার। আমরা চিন্তা করলাম যে এরকম একটা ইনস্টিটিউট হওয়া দরকার, তখন গভর্নমেন্টের কাছে আমরা বললাম, তো গভর্নমেন্ট খুব পজিটিভ ওয়েতে এই জিনিসটা দেখেছিলেন, তারা যতভাবে সাহায্য করা দরকার সাহায্য করেছেন। স্যার, আপনি তো অনেক চিকিৎসা পেশায় শিক্ষক তৈরি করেছেন, যারা অনেক ভালো চিকিৎসক হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করেছে, মানে তাদের কাজ দেখলে স্যার আপনার কেমন লাগে? তাদের কাজ দেখলে মোটামুটি মনে হয় যে পরিবর্তন হয়েছে এবং
সেখানে উন্নতি হয়েছে, তারা চেষ্টা করে যাচ্ছে এটা করার জন্য শুরু করেছে। স্যার আপনার কি মনে হয়েছে যে অন্য যে কোনো আন্দোলনের থেকে এই যে মায়ের দুধ খাওয়ানোর জন্য যে আন্দোলন আপনি শুরু করেছিলেন, এটি অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হয়েছে? তা করতে হয়েছে, সেটা চ্যালেঞ্জ। এটা যারা গরুর দুধ তৈরি করে তারা এই যাতে গুঁড়ো দুধ তাদের ব্যবসা ভালো হয় এবং বিক্রি বেশি হয়, তাতে করে শিশু স্বাস্থ্যের ক্ষতি হয়, শিশুরা মৃত্যুবরণ করে। স্যার এখন অনেক কিছুই তো স্বপ্ন দেখেছিলেন, বাস্তবায়ন হয়েছে, এই বয়সে এসেও কি কোনো স্বপ্ন দেখেন যে এই জায়গায় দেখতে চান প্রতিষ্ঠানকে বা আপনার নিজেকে? মানে এখন আরও কী মনে হয় যে কোন কাজগুলো এখনও করে যেতে পারলেন? সেরকম কোনো কিছুই আর মনে হয় না, যে কারণ যে এখন নিজের কগনিশন যেটা সেটা অনেক কমে গেছে, তাতে করে সামনের দিকে এগিয়ে যাওয়া সব ব্যাপারে এটা আর সম্ভবপর বলে মনে হয় না। স্যার আপনি তো আপনার একজন যোগ্য সন্তান তৈরি করতে পেরেছেন, কেমন লাগে স্যার আপনার এই ছেলের কার্যক্রমগুলো আপনাকে কতটা আনন্দ দেয়? হ্যাঁ, ও বেশ ভালো, সে ঠিক লাইনে আছে এবং সে অনেক রিসার্চ করছে, তারপরে সার্ভিস দিচ্ছে। এই প্রতিষ্ঠানটা যার হাতে আপনি অনেক বছর আগে ছেড়ে গেছেন বা যিনি দেখভাল করছেন, নির্বাহী দায়িত্ব পালন করছেন, মানে প্রতিষ্ঠানটা কতটা সঠিকভাবে এগিয়ে নিতে পারছেন আপনার কাছে কেমন মনে হয়? আমার কাছে তো বেশ ভালোই মনে হয় যে ঠিক সঠিক পথেই চলছে। স্যার আপনার কাছে জানতে চাই যে চিকিৎসক হিসেবে মানুষের এক একজনের সফলতা এক এক জায়গায়। চিকিৎসকরা অনেকেই তাদের নৈতিক স্খলনের জায়গায় চলে গেছে, অনেকে অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করছে, তো চিকিৎসক হিসেবে চিকিৎসকদের প্রতি আপনার কোনো পরামর্শ আছে যে কেমন জীবনযাপন করা দরকার বা চিকিৎসক হিসেবে কীভাবে আসলে সফল হওয়া যায়? তার জন্য নিজের কিছুটা স্যাক্রিফাইসের দরকার পড়বে। ইচ্ছা করলে তারা এই সমস্ত উদ্দেশ্য সামনে রেখেই কাজ করে যেতে পারেন। স্যার কোনো একটা সফলতার জন্য, যেমন মাতৃমৃত্যু হার যে বাংলাদেশে একসময় অনেক বেশি ছিল, শিশু মৃত্যু হার বেশি ছিল, এক্ষেত্রে মানে সরকারের সাথে প্রাইভেট অর্গানাইজেশনের এক ধরনের সমঝোতা দরকার বা একসঙ্গে কাজ করে যাওয়া দরকার, যেটা আপনি এখানে করেছেন, সেটি আসলে কতটা জরুরি আপনি মনে করেন? শুধু কি রাষ্ট্র চাইলেই কি সব কিছু পারে, নাকি প্রাইভেট প্রতিষ্ঠানের আসলে সহযোগিতার প্রয়োজন হয়? প্রাইভেট প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন আছে এবং সেটা ছাড়া এটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হওয়া খুব ডিফিকাল্ট। স্যার আপনি যে এই যে কাজ করছেন যে শিশু এবং মা একই প্রতিষ্ঠানে একই ছাদের নিচে গবেষণা হবে, সেবা হবে, এই স্বপ্নটি আপনাকে আসলে কে দেখালো, নাকি আপনি নিজে নিজেই আসলে দেখেন? নিজেই নিজের থেকেই আসছে আর কি। আচ্ছা, নিজের থেকেই আসছে যে তিনটা জিনিসের দরকার, একটা হলো সার্ভিস, আর একটা হলো ট্রেনিং, আর একটা হলো রিসার্চ। এই তিনটা জিনিসেরই দরকার এবং তিনটা জিনিস যখন সমানভাবে চলতে থাকবে তখন দেখা যাবে যে আস্তে আস্তে এই সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে চলে আসতেছে। শিশু এবং মাতৃসেবা, আজ থেকে 20 বছর আগে 25 বছর আগে যা দেখেছিলেন, মানে পরিবর্তন কতটা হয়েছে, আশান্বিত হন কি না? হ্যাঁ, আগের চেয়ে পরিবর্তন হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এবং আশান্বিত আমি হই। আরও পরিবর্তন হতে পারতো এরকম? হ্যাঁ, মনে হয় যে আরও চেষ্টা করলে আরও পরিবর্তন হতে পারতো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। স্যার আপনার কাছে জানতে চাইবো যে এই যে জীবনের এই সময় এসে, মানে আপনার অবসর সময় আসলে কিভাবে কাটে? অবসর সময় আশুলিয়াতে মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, যেটি আপনার হাত দিয়ে প্রতিষ্ঠা লাভ করেছে। হ্যাঁ, এটা আমি ছিলাম সঙ্গে, আরো লোকজন ছিল, এটাতে কিছু সময় দেই। আপনার হাতে গড়া যে দুটি প্রতিষ্ঠান, একটি মাতোয়াইলে একটি আশুলিয়াতে, মানে এই দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভের পরে আপনি কেমন আনন্দ পান? ভালো না, আসলে তো এটা
ওরকমভাবে মনে করি না, আমি মনে করি যে না, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমি এটা করছি, আর এতে মানুষের উপকার হচ্ছে, তাদের স্বাস্থ্যসেবা হচ্ছে, এভাবে জিনিসটাকে আমি দেখি আর কি। আমি স্যারের কাছে জানবো যে আমরা বর্তমানে যে হাসপাতালগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় সরকারি বা বেসরকারি পর্যায়ে, এখানে আমরা দেখি যে মানে হেভি ইকুইপমেন্ট, প্রযুক্তির খরচ, প্রযুক্তি যে ব্যবহার করা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার বা ট্রিটমেন্টের ক্ষেত্রে, আপনাদের এই দুটো হাসপাতালে আমি দেখেছি যে মানে ওই লেভেলের যন্ত্রপাতি অনেক টাকা খরচ করে কেনা, এগুলোর আধিক্য কম, মানে আসলে কেন? আব্বা অনেক সময় বলেছেন যে ইনটেনসিভ কেয়ার, যেটা এখন খুব প্রচলন আমাদের সব বড় বড় হাসপাতালগুলোতে ইনটেনসিভ কেয়ার আছে, আব্বা যেটা বলতো যে ইনটেনসিভ কেয়ার হলো ঘন ঘন রোগীর পাশে যাওয়া, মানে সেটা হোক নার্স অথবা ডাক্তার, বাট বেশি বেশি রোগী দেখা, এটা হলো ইনটেনসিভ কেয়ার। আমাদের দেশে এই টেকনোলজি বাড়ছে কিন্তু ওই যত্নটা, ওই হিউম্যান টাচটা, এই জন্য রোগীর স্যাটিসফ্যাকশনটাও কিন্তু কমেছে। আর আমি যেটা একটা মৌলিক জিনিস, এবার ইউকেতে গত 3 বছর ধরে আছি, ওখানে যেটা আমি দেখলাম যে আমূল পরিবর্তন অত টেকনোলজির দিকে না, মোর ওই বেসিক ফিজিওলজি, অর্থাৎ একটা রোগী যে খারাপ হয়ে যাচ্ছে, খুব মৌলিক জিনিসগুলোর দিকে তাকালেই কিন্তু আমাদের শিশুদের ক্ষেত্রে অন্তত তার শ্বাস প্রশ্বাসের গতি, তার শিরার গতি, তার পালস, তার স্যাচুরেশন, তার ব্লাড প্রেশার, এবং আরেকটা বলে ক্যাপিলারি রিফিল টাইম, এরকম কতগুলো খুব মৌলিক জিনিস, এগুলো নার্সরা পিক আপ করে এবং তারা ওগুলো খুব সূক্ষ্মভাবে ওগুলো অবজার্ভ করে এবং ওগুলো ইয়ে করে। এগুলো কোনো মেশিন দ্বারা, মেশিন দিয়েও করা যায় মনিটরিং যারা ইনটেনসিভ কেয়ারে, কিন্তু নার্সরাই মূল, ওরা হলো ফার্স্ট ওয়ার্নার, যখন রুগী খারাপের দিকে যাচ্ছে তখন ওই নার্স ওই সব জিনিস পিক আপ করেই ডাক্তারকে খবর দেয় এবং এটার উপর খুব দ্রুত অ্যাকশন হয়, মানে নিবিড় সান্নিধ্যে থাকা। এক্স্যাক্টলি। কিন্তু এটাকে কি আপনারা আসলে ট্রাই করার চেষ্টা করছেন এই হাসপাতালে? আসুলিয়া নারী ও শিশু হাসপাতালে আমরা এটা চেষ্টা করছি যে মৌলিক নার্সিং অবজারভেশন, এগুলো কিন্তু আমাদের দেশের হাসপাতাল বেশিরভাগ হাসপাতালে নার্সরা জাস্ট কোনো মতে জাস্ট ওই অবজারভেশন, ডাক্তারেরও ওগুলো দিকে তাকাচ্ছে না এবং নার্সরাও জানে যে ডাক্তাররা এগুলোর দিকে তাকাবে না। আমি যদি আরেকটু জানতে চাই যে স্যারের এই প্রতিষ্ঠানগুলোতে, একটি প্রতিষ্ঠানে শুনেছে যে 200 গবেষণা করা হয়েছে এবং এগুলোর ফলাফলও আপনারা জেনেছেন, মানে এই গবেষণার যে স্যারের ঝোঁক, এটি আসলে বাংলাদেশকে গুড গাইডলাইনের ক্ষেত্রে কতটা সহযোগিতা করেছে শিশুর মৃত্যু হার কমাতে এবং মানে অন্যান্য জায়গার দিক থেকে? এটা আমার মনে হয় শুধু আব্বার অবদান না, এটা পুরো বাংলাদেশে বড় বড় কিছু গবেষণা কেন্দ্র আছে যাদের, আর পাবলিক হেলথের একটা বিরাট অ্যাওয়ারনেস আছে বাংলাদেশে, যেখান থেকে আমাদের মনে হয় এই পাবলিক হেলথ রিসার্চ যা বাংলাদেশে হয়েছে, হাসপাতালের রিসার্চ সেই তুলনায় কিন্তু কম হয়েছে, কিন্তু এই পাবলিক হেলথ রিসার্চটা এবং এই হাসপাতাল রিসার্চ আস্তে আস্তে বেড়ে উঠছে, এই দুটার সমন্বয়ে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে এই 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 লাইনে। স্যারের কাছে একটু জানতে চাইবো যে মানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আরও উন্নয়নের জন্য আরও কোন দিকে আসলে নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন? শিশু পুষ্টি জিনিসটা এখনও মনে করি যে এটাকে অপটিমাম লেভেলে এখনো যায় না, হয় নাই এবং অ্যাড্রেস করা জরুরি, কারণ যে শিশু পুষ্টি, একটা বাচ্চা ধরেন তার হাইট যা আছে সেই হিসেবে তার ওয়েট যা দরকার সেটা নাই, ওয়েস্টেড বাট নট স্টান্টেড, এরকম তো এর দিকেও একটু খেয়াল দেওয়া দরকার। স্যারের এই যে ঘুরে ফিরেই শিশুর পুষ্টি এবং মৃত্যু হার কমানোর মানে মূল চিন্তা জুড়ে আসলে এটি আছে, মানে এখন যতদূর পর্যন্ত আপনারা সফল হয়েছেন, মানে আর কিভাবে বাকি পথ, মানে অন্তত স্যারের স্বপ্নকে সফল করা যায় যদি বলেন? প্রত্যেকটা সমাজই এই স্ট্রাগল নিয়ে চলছে। কেন স্ট্রাগল নিয়ে চলছে? কারণ বুকের দুধ তো এস্টাবলিশ হয়েই নেই বেশিরভাগ দুনিয়াতে, বেশিরভাগ দেশেই আমাদের দেশ সহ, এটা এখন ডাউনওয়ার্ড ট্রেন্ড বুকের দুধ, বিকজ অফ দ্য প্রেশার অফ দ্য কমার্শিয়াল প্রোডিউসার্স অফ ইনফ্যান্ট ফর্মুলা, তাদের যে প্রেশার, মার্কেটিং প্রেশার, এবং এমনকি গভর্নমেন্টের উপরও, পলিসি মেকারদের উপরও প্রেশার, এবং ডাক্তারদের উপর প্রেশার, অ্যাডভার্টাইজমেন্ট এবং তাদের ফান্ডিং। আমরা শুনলাম যে একটি গবেষণা এসেছে যে বাংলাদেশে 55% হেলথ প্রফেশনালস
যারা এই যে বিকল্প দুধের বিজ্ঞাপন করছেন, লিখছেন, এবং আমাদের জাতির সবথেকে বড় ক্ষতি এখানেই হয়ে যাচ্ছে শুরুতেই। খুব কম প্রসেস, এবং এখানে তো যুদ্ধটা আসলে শুরুই হয়নি, কোনো আন্দোলনও আসলে এখানে নাই। আমি একেবারে শেষ প্রশ্ন স্যারের কাছে জানতে চাইবো যে আপনার যারা ভবিষ্যতে যারা শিশু বিশেষজ্ঞ হবে বা আপনি যাদেরকে তৈরি করেছেন তারা ছাড়াও, তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো বার্তা বা কিছু বলার আছে? তাদেরকে আগের থেকে অ্যাওয়্যার করা, উদ্বুদ্ধ করা, জন্মের আধা ঘন্টার মধ্যে তাকে বুকের দুধ দিতে হবে, তো এইটা তাদের কাছে বলার আছে। এবং পজিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, বুকে কীভাবে লাগাতে হবে, কীভাবে কীভাবে সাক করবে। পজিশন হলো বাচ্চা এবং তার মায়ের শরীরের সম্পর্কটা, মা কীভাবে বসবে এবং বাচ্চার তার শরীর, মায়ের পেটের সাথে বাচ্চার পেট, মায়ের বুকের সাথে বাচ্চার বুক, এবং মাথা, বাচ্চার মাথা এবং বাচ্চার শরীর, এটা টুইস্টেড হবে না, দুইটা একই ডাইরেকশনে থাকবে। মানে সেই শিক্ষাটা যেন শিশু বিশেষজ্ঞরা দিয়ে থাকে, বুকের দুধ যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবে এই দেশের যদি মায়েরা বুকের দুধ দিতে পারে তাহলে শিশু পুষ্টি এবং স্বাস্থ্যের অবস্থা অন্যরকম হয়ে যাবে। আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেশের সিংহভাগ চিকিৎসক কেবল চিকিৎসায় দিয়ে যাচ্ছেন, কিন্তু কেউ কেউ আছেন যারা শিশুর পুষ্টি নিশ্চিতের মধ্য দিয়ে একটি শক্তিশালী জাতি বিনির্মাণের চেষ্টা করছেন। সেই চেষ্টা শুরু হয়েছে 80-এর দশক থেকে, এখন পর্যন্ত চলছে। আমরা চাইব স্যারের স্বপ্নগুলো বাস্তবায়ন হোক, বাংলাদেশের কোনো শিশু অন্তত পুষ্টির অভাবে মৃত্যুর দিকে ধাবিত না হোক। এই ছিল আজকের হৃদয়ের গল্পে। আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।